আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাই স্বাগতম। অনেকদিন পরে আবার ভিডিও বানাচ্ছি, আর বৃষ্টির কারণে আমাদের বাসার নিচে পানি জমে গেছে, বেরোইতে পারতেছি না। আমি ভিডিওতে আপনাদের দেখাই দেবো যে কি পরিমাণ রাস্তায় পানি জমছে। আমরা একদম গৃহবন্দী হয়ে গেছি, ফ্ল্যাট থেকে বেরিয়েতে পারতেছি না, নিচে যাইতেই পারতেছি না, বাজার টাজারও করতে পারতেছি না। দোকানে ফোন দিয়ে দিচ্ছি, ওরাই এসে বাজার দিয়ে যাচ্ছে, কারণ নিচের পানি প্রচুর নোংরা পানি। ওগুলো পাড়াইলে মনে করেন পাটা ঘা হয়ে যায়, যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারতেছি না, বাসার ভিতরেই যা করতেছি এইটি আপনাদের ভিডিও করে দেখানোর ট্রাই করতেছি। তো জানি আপনাদের বোরিং লাগবে এই ভিডিওগুলো, তো আশা করি একটু সাথেই থাকুন, ধৈর্য ধরে একটু সাথে থাকুন। আর নতুন নতুন ভিডিও আসবে, মজার মজার ভিডিও আসবে, নতুন নতুন জায়গার ভিডিও দেওয়ার ট্রাই করব আমি, যদি একটু বেরোতে পারি বাইক নিয়ে। কত জায়গায় যাব তো আমি নিজেও জানি না। সো আশা করি সাথেই থাকবেন, একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন প্লিজ, আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। তো চলুন আমি কি কি করি আপনাদের দেখাই আজকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার তো দিনটা শুরু হয়ে গেল, আম্মু এখন আমার জন্য একটা মজাদার পিঠা বানাবে, দেখতেই পাচ্ছেন। আম্মু এখানে আটা দিচ্ছে, চাউলের আটা, এবং এটা হচ্ছে গরুর মাংস দিয়ে পিঠাটা বানাবে। গরুর মাংস আগে রান্না করা ছিল, ওইটা দিয়েই বানাবে মূলত। পিঠাটার নাম হচ্ছে হলো উট পিঠা বলি আমরা, মাংস পিঠাও বলে অনেকে। সব পিঠাটা কিন্তু অনেক মজার, যারা খাইছেন বা যারা খাবেন তারা বুঝতে পারবেন যে পিঠাটা কি পরিমাণ মজাদার পিঠা। সো এই তো আম্মু এখন পিঠাটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আটার মধ্যে আরও কী কী যেন মশলা টশলা দিয়ে এখন এটা মাখায় নিচ্ছে সুন্দরভাবে, কারণ পিঠাটা অনেক মজার হবে এবং অনেক সময় নিয়ে ভাজতে হয়। আর পিঠাটার মধ্যে রসুনও দিতে হয়, দেখতেই পাচ্ছেন অনেক রসুন লাগে। আম্মু এই জন্য রসুন ছিলতেছে এবং রসুনগুলো কেটে কেটে ছোট ছোট করে পিঠাটার মধ্যে দিবে। আর এই এখন মনিও হাত লাগাচ্ছে এসে, মনি ঘুম থেকে এইমাত্র উঠে এসে হেল্প করতেছে আম্মুকে। সো আম্মু আর মনি মিলে এখন পিঠাটা বানাবে। আমি ভিডিও করতেছি, কি আর করার, আমি তো আর কিছু করতে পারতেছি না। সো ভিডিও করতেছি আর আপনাদের জন্য একটু কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ বাইরে এত পরিমাণ পানি হয়েছে যে আমি নিচে যেতে পারতেছি না, এত পানির কারণে আমি ভিডিও করতে পারতেছি না। আপনাদের জন্য একটু বাইরের যে নতুন নতুন ভিডিও আপলোড করবো তাও পারতেছি না। সো একদম গৃহবন্দী হয়ে গেছি নিচে। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কি পরিমাণ পানি, গ্রামেও মেবি এত পানি হয় না, বাট ঢাকা শহরে এই আমাদের এলাকাটাতে এরকম কোনো উন্নয়ন নাই। এলাকার মেয়র, কমিশনার, জনপ্রতিনিধি কি করে আমি জানি না। সো একটু যদি তারা সদয় দৃষ্টিতে দেখতো তাহলে আমাদের এই ভোগান্তিটা হইতো না। সো এই তো আম্মু এখন আটার মধ্যে যে যেটা গুলে নিছে ওইটার মধ্যেই এখন গরুর মাংস দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে গরুর মাংস, গরুর মাংসগুলো ছোটো ছোটো করে নিতে হবে, কেটে কেটে ছোটো ছোটো করে আলাদা করে নিতে হবে, না হলে পিঠাটা কিন্তু মজা হবে না। সো এটা আপনারা ব্লেন্ডারও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন, দেখতেই পাচ্ছেন একদম ছোটো ছোটো করে নিছে। এটা ব্লেন্ডারে করলে আরও অনেক ছোটো ছোটো হয়। সো এই তো দেখতে দেখেই তো আমার এখন খেতে ইচ্ছা করতেছে, এত মজাদার। সো এই তো আম্মু এখন পুরাটা কমপ্লিট করার পরে এখন তেলে কড়াইয়ের মধ্যে উঠায় দিচ্ছে, তেল দিয়ে তারপরে এটা উঠায় দিতে হয়, মানে ভাজতে হয়। এই যে আম্মু ফার্স্টে তেলটা গরম করে নিছে, তারপরে এটা দিচ্ছে। এটা এখন গরম হইলে পিঠাটা তৈরি হবে, মজাদার উট পিঠা। জানি না এটা গরু পিঠা না হয় উট পিঠা কেন হয়েছে, আমরা এই নামেই ডাকি পিঠাটা। সো এই তো পিঠাটা ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা বাদামি কালার আসছে, এবং দেখে আমার গরমই খেতে মন চাচ্ছে, চুলাই থেকে মনে খেয়ে ফেলি, বাট না এটা একটু ঠান্ডা করে খেতে হবে, না হলে মজা পাবেন না, মচমচা হবে না এবং আসল টেস্টটা পাওয়া যাবে না। সো এটা এখন একটু ঠান্ডা হতে দেই, আর আমি এখন একটু ওয়েট করি। সো আমার ওয়েট করার শেষ, দেখতেই পাচ্ছেন আমি এখন খাচ্ছি আর মজা নিচ্ছি, আপনারা উপভোগ করুন, দেখুন কি পরিমাণ মজা পিঠাটা। আমি মনে করেন গরমই খাচ্ছি, অনেক গরম ছিল, বাট তারপরেও লোভ সামলাইতে না পেরে খাওয়া শুরু করে দিছি। আমি একাই দুইটা পিঠা খেয়ে ফেলছি, বাকি পিঠাগুলো আম্মু আব্বু মনিরা খাইছে, কারণ আমার এই পিঠাটা অনেক মজা লাগে। আমি প্রত্যেক কুরবানি ঈদে বা যদি বাসায় গরুর মাংস রান্না করা হয় তখনই আম্মুকে বলি যে একটু মাংস দিয়ে আমাকে যেন এই পিঠাটা বানিয়ে দেওয়া হয়। পিঠা খাওয়া শেষ, এখন হচ্ছে মনি রাত্রের জন্য রান্না করতেছে। আজকে রাত্রে আমরা রুটি পাই, রুটি, তারপরে হচ্ছে আপনার এটা কি বলে ভুলে গেছি, সুজি, তারপরে গরুর মাংস নিহারি, এগুলো খাবো।
আজকে রাতে খাওয়াটাও কিন্তু অনেক মজার। আমাদের কুরবানির যে গরুর মাংস পাগুলো পাইছিলাম ওগুলো আজকে রান্না করবে, পায়া দিয়ে, গরুর পায়া দিয়ে আপনার নিহারি যেটা বলে ওইটা দিয়ে কিন্তু সাদা রুটি খেতে প্রচুর মজা। এই যে মনি রুটি বানায় ফেলছে অলরেডি, অনেক পাতলা পাতলা করে রুটি বানাইছে, এগুলো এখন সবগুলো ভাজবে, ভেজে তারপরে গরম গরম রুটি দিয়ে গরম গরম গরুর নলা যেটা সবাই বলেন গরুর নলা ওইটা দিয়ে খাবো, মজাই আলাদা। অনেকে হয়তো বা বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে যা ট্রাই করেন, আজকে আমি বাড়িতেই খাবো। সো ভাজা টাজা শেষ, এখন আপনাদের একটু পানি দেখাই যে আমার এলাকায় কী পরিমাণ পানি দেখতে পাচ্ছেন। ওটা কিন্তু রাস্তা এবং এই বস্তিগুলো কিন্তু পুরো ডুবে গেছে, এই এলাকার ওইরকম বড় এখনও বিল্ডিং হয় নাই, মানুষজন এভাবে কষ্ট করে পারাপার হচ্ছে, গরু ছাগল মানুষজন মানে এখানে নৌকা চালানো যাবে এরকম একটা অবস্থা। বাট এখানকার যে কমিশনার বা এখানকার যারা আছে এগুলো দায়িত্বে, তারা মনে করেন কোনো কাজই করতেছে না, কোনো উদ্যোগই নিচ্ছে না, এটার জন্য আসলেই খুব খারাপ লাগে। কারণ মানে এতগুলো মানুষ এত কষ্ট করে এই নোংরা পানির মধ্যে দিয়ে এই কয়টা দিন চলাফেরা করতেছে, কারণ আমাদের তো চলাফেরা করতেই হবে, কোনো উপায় নাই। সো এটা আসলে খুবই খারাপ বিষয়, আশা করি সবাই একটু সুনজর দিবে এইদিকে। সো এদিকে মনি আবার রান্না করে ফেলছে রাত্রের জন্য, এগুলো আমরা রুটি দিয়ে খাবো, ওইদিকে ভাতও রান্না করছে, তো ভাতটা এখন খাওয়া দাওয়া করবো। আর এগুলো হচ্ছিল তিল, রোদ্রে নেড়ে দিছে, অনেকেই জানেন এগুলো গ্রাম থেকে নিয়ে আসছি আমরা, তিলের ভর্তা খাইতে কিন্তু অনেক মজা। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সবদিকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।